বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল কাল নাজমুল একাদশের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। লিগ পর্বে চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তের দল। রবিন লিগের দুই লেগেই তারা হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশকে, ফাইনালে ফেভারিটের তকমা শান্তদের গায়ে। অন্যদিকে ফাইনালে উঠতে রিয়াদ মমিনুলদের নিতে হয়েছে ভাগ্যের সহায়তা। তামিম একাদশ প্রাথমিক পর্বে শেষ ম্যাচ হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। বৃষ্টির কারণে গত শুক্রবারের ফাইনাল ম্যাচটি দুদিন পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়। দারুণ একটি ফাইনালের অপেক্ষায় দুই অধিনায়ক। তারুণ্য নির্ভর নাজমুল একাদশের বিপক্ষে লড়াইটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন মাহমুদউল্লাহ।